আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু, আপনারা কেমন আছেন? আশা সবাই ভালো আছেন। এবং তাবুজো ফসলান বিল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, যারা করেন অবশ্যই আশা করবেন। প্রিয় ভাই বন্ধু, আমি আজকে আপনাদের একজন ট্রেডারের একটা পলিসি বা স্ট্র্যাটাজি এবং সে কীভাবে $100 থেকে $1,000,000 ইনকাম করেছে মান দেখাবো এবং ডিসকাস করব ইনশাআল্লাহ। ফরেক্সকে ইনকাম করতে হলে আপনাকে অবশ্যই এর রুলস মেনে চলতে হবে, কারণ কোনো কিছুই রুলসের বাইরে না। আপনি যে পেশাতে যেতে দিয়ে যান না কেন, সেটা কিন্তু রুলস মেনে চলতে হবে। আপনি যে রুলসের বিপরীতে করেন সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন না, বা এটা অসম্ভব না। এই যে মাসেরও অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা একটু ব্যতিক্রম, যে আমি শুধুমাত্র এখানে ফরেক্স টিপস নামে যে মেনুটা দিচ্ছি এখানে শুধু টিপস অর্থাৎ রুলসের বিষয় এখানে ডিসকাস করেছি। এখানেও দেখতে পাচ্ছেন যে ফরেক্সটাতে 50টি উপদেশ পার্ট 4 এবং পার্ট 5 পর্যন্ত দিয়েছি আমি। এটা এটা আপনারা যতই জানেন এটাকে নিত্য নতুন মনে হবে এবং ভালো লাগবে, অবশ্যই আপনারা দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আমি শুধু এখানে রুলসের বেশি দিয়েছি, অন্য অন্য চ্যানেলের সাইতে বেশি, যেহেতু কারণ এগুলো ফলো করলেই আপনারা সাকসেসফুল হবেন, ফলো না করলে সাকসেসফুল হবেন না। বন্ধুরা, গতকাল ট্রেডার আছে বলতেছে ট্রেড করতে ভয় লাগতেছে, কারণ এর আগে তারা ওভার ট্রেড করেছে এবং রুলস মানেনি এবং ট্রেন্ডের বিপরীতে করেছে, লস করার কারণে তাদের এখন সঠিক এন্ট্রি নিতেও ভয় লাগতেছে। তাদেরকে বলে সিগনাল দিয়েছি এবং বলে দিয়েছি মার্কেট এটা হবে, কিন্তু তারপরেও তারা ভয়ে ভয়ে ট্রেড করতে পারতেছে না। একজন মাত্র $70 নিয়ে একদিনে ইনকাম করেছে ডাবল, 100 ইনকাম করেছে প্রায় সে $75, কিন্তু পরের দিনই সে আবার 10-12টা ট্রেডে $75 ইনকাম করার পরও 2টা ট্রেডে সে লস করেছে তার দ্বিগুণ। তার মানে সে রুলস মেনে করেনি, রুলস মেনে যদি করতো তাহলে সে অবশ্যই এটা বেশি প্রফিটের দরকার নেই। আপনাকে হলো ফরেক্সে টিকে থাকতে হবে, টিকে যদি থাকতে পারেন তাহলে আপনি কিন্তু ইনকাম আছে, কিন্তু আপনি যদি স্টপ লস হোক লসও হয় কিন্তু আপনি বেশি লস হবে না। কিন্তু আপনি যদি হিউজ পরিমাণে আপনি ওভার ট্রেড অর্থাৎ তাহলে 10% 1% যায় 10% আপনি যদি রিস্ক নিতে যান তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন। দেখেন এখানে সে কীভাবে $100 দিয়ে শুরু করে 50তম ডে 100, 200, 300, 500, 600, 800 এবং হলো 926 দিনে 1,000,000 হয়েছে। এবং আমাদের সেই কচ্ছপ এবং খরগোশের গল্পটা আমাদের জানা আছে, যে কচ্ছপ কিন্তু ধীরে ধীরে কচ্ছপের মতো সে কিন্তু চলছে, কচ্ছপের নীতিতে গেছে, খরগোশের নীতি না। খরগোশের নীতিতে গেলে আমি কিন্তু হেরে যাবেন, কারণ আপনি যে কোনো মুহূর্তে মার্কেট ফল করে আপনাকে আউট করে দিতে পারে, কিন্তু কচ্ছপের নীতিতে চললে আপনি কোনোদিন মার্কেট থেকে আউট করে নেবেন, যেগুলো এখানে লেখা আছে। আমি ভিডিওটা বড় করতে চাচ্ছি না, আমার উদ্দেশ্য হলো কীভাবে সে $100 থেকে $1,000,000 আয় করেছে, অর্জন করেছে 926 দিনে। দেখেন এখানে ডে ওয়ানে $100 1% 101, ডে টু 101 1% 102.01 সেন্ট, ডে থ্রি 102 থেকে 103, ডে ফোর 103 থেকে 104, এরপরে পর্যায়ক্রমে ডে 15 $162 সেখানে 164, ডে 100 267 270 অর্থাৎ সবই তো 1%, শেষ পর্যন্ত ফার্স্ট টু শেষ পর্যন্ত। তারপরে দেখেন ডে 200 724 থেকে 731, দেখেন আপনি যদি ক্যালকুলেট হিসেব করে দেখেন তাহলে 724 এবং সে 731 মানে $60 ইনকাম করছে 1% হিসেব করে 700। তারপর 300তম দিনে 1,959 সে $1,978, ডে 400 দিনে 400তম দিনে 5,299 থেকে 5,352,
যে 500 থেকে 14,333 থেকে 14,447, আপনার 1% ঝুঁকি আমি হিসেব করে দেখেছি, হ্যাঁ কারেক্ট আছে। 38,000 যে 600তম দিনে 38,770 তার ব্যালেন্স হয়েছে এবং সেদিন সে প্রফিট 1% হিসেব করে 39,158 এবং 700তম দিনে 104,867 তার ব্যালেন্স, 105,916 তার সেদিন হয়েছে 1% হিসেবে। এবং 800তম দিনে তার 200 তার ব্যালেন্স ছিল 283,646 এবং 1% হিসেবে সেদিন যা ইনকাম করেছে 286,483। এবং 926তম দিনে তার ইনকাম হচ্ছে 9,93,735 এবং সেদিন তার 1% হিসেবে $10,03,672। এখানে আপনার স্টেপ 1, 2, 3, 4 চেক বলেছে কীভাবে করেছে সেবা কীভাবে করবেন, শেষ করতে হ্যাপি ট্রেডিং। বন্ধুরা এখানে যদি 1% যদি ফলো করা যায় তাহলে অবশ্যই আমার মনে হয় এটা খুব একটা ভালো তার আইডিয়া বা ধারণা ভালো লাগবে, আপনারা যদি এটা পালন করতে পারেন 1% হিসেবে। অর্থাৎ হলো দিনে আপনি 1%-এর বেশি ইনকাম করবেন না, এটা হয়ে গেলে লক্ষ্যপূরণ হয়ে গেলে আপনার ট্রেড করা যাবে না এবং রুলস মেনে করতে হবে। আর কখনোই এটা আপনি স্ক্যালপিং না করে আপনি লং ট্রেডও করতে পারেন, আর অবশ্যই আপনার ট্রেডে স্টপ লস বা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মানতে হবে। এটা যদি না মানেন তাহলে অবশ্যই আপনার কিছু কৌশল আছে, কৌশল পরীক্ষা চলতে হবে। আর মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্সে টিকে থাকা সম্ভব না, এর জন্য আপনাকে ফরেক্সে শিখতে হবে এবং জানতে হবে। এই জন্য আমি ফরেক্স শিক্ষার উপর খুব গুরুত্ব দিয়েছি, যার কারণে আমি এই এগুলো আমি 50টা করে পর্যন্ত 250টা আমি দিয়েছি, আকারে 500 মতো ইনশাল্লাহ আরও কয়েকটা দিয়ে দেব। অবশ্যই আপনি এগুলো যদি ফলো করেন, এগুলো যদি দেখেন, একটু দেখবেন আপনি এগুলো ফলো করলে অবশ্যই ইনশাল্লাহ সাকসেসফুল ট্রেডার হিসেবে গণ্য করেন। ওকে বন্ধুরা আজকের পর্যন্তই, আজকে কি ভিডিওটি ভালো লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।